الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আল্লাহর শুকরিয়া আদায় করছি প্রাণ ভরে যে আল্লাহ তাআলা তার একান্ত মেহরবানি দিয়ে সৃষ্টির সেরা জীব ওয়ালাকাদ কাররামনা বানি আদম বানানোর পাশাপাশি তিনি আমাদেরকে জানিয়েছেন এই সৃষ্টির সেরা জীবের জন্যই, এই বনি আদমের জন্যই তিনি তামাম সৃষ্টিকে, অন্যান্য সকল সৃষ্টিকে তিনি সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া সুবহানাল্লাহ। সেই আল্লাহই মেহরবানি করে ইমানের দৌলত, ইমানের নিয়ামত আমাদেরকে দিয়েছেন এবং তিনি আমাদের সাথে একটি কন্ট্রাক্টে এসেছেন, চুক্তিতে এসেছেন। তিনি এগিয়ে এসে আমাদের সাথে চুক্তি করেছেন, ইমানের চুক্তি, বায়াতের চুক্তি। তিনি আমাদেরকে বেহেশত দিবেন আর এর বিনিময়ে আমাদেরকে দেওয়া তার যে মাল এবং জান, এই দুইটা তিনি কিনে নিয়ে আমাদের কাছে এটা আমানত রেখে আমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট দিয়েছেন। একটা মাত্র দায়িত্ব আমাদেরকে দিয়েছেন, এর বিনিময়ে তিনি আমাদেরকে জান্নাত দিবেন। এবং এই দায়িত্ব পালনে আমরা কিরকম ভূমিকা রাখবো সে ব্যাপারে বিস্তারিত গাইডলাইন তিনি আমাদেরকে দিয়েছে। আল্লাহর শুকর আদায় করার কোনো ভাষা আমি খুঁজে পাই না। এই 90 আইয়ামে জাহিলিয়তের যুগে, জনপ্রিয় জাহিলিয়তের যুগে, যখন পাপ করা, অন্যায় করা ইচ্ছা করতে দেরি হইতে পারে, পাপ করতে চাইলে পাপ করার সমস্ত বন্দোবস্ত, সমস্ত আয়োজন, সমস্ত এলিমেন্টস আমার হাতের মুঠোয়, আমার পকেটে, আমার একেবারে নিকটবর্তী, সেই সময়ও এই আখের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন তার বাছাইকৃত বান্দাদের মধ্যে, মনোনীত বান্দাদের মধ্যে আমাদেরকে সামিল করেছেন। এমন এমন একটি সংগঠনের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন যে সংগঠন পৃথিবীর সেরা একটি সংগঠন। মানুষ তৈরি করার জন্য আমাদেরকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরকম একটি মানবিক, এরকম একটি রহমদিল, এরকম একটি বাস্তবধর্মী, এরকম একটি সার্বজনীন সংগঠন যেটি রাষ্ট্রের সমতুল্য, রাষ্ট্র যা করতে পারে একটি সংগঠন এরাই তো রাষ্ট্র চালায়। আজকে যে সংগঠন রাষ্ট্র চালায় সেও একদিন আমাদের মতো ছিল, তার এত কাজ করে রাষ্ট্রে যেতে হয়নি। আমরা রাষ্ট্র সংস্থাকে, রাষ্ট্রীয় শক্তিকে হাতে না পেয়েও যত কাজ আমরা পরিচালনা করি, সুবহানাল্লাহ, একটা রাষ্ট্রের মধ্যে যত উইং আছে, যত বিভাগ আছে, যত তৎপরতা আছে, তার একটি দিকও তো আমাদের এই সংগঠনে, আন্দোলনে নাই, এমন কোনো দিক নাই, বরং আরো বেশি রয়েছে, অতিরিক্ত রয়েছে। মহসিনের ভূমিকা পালন করা হচ্ছে, সমাজ গঠন, পরিবার গঠন, ব্যক্তি গঠন, শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি, অর্থনীতি, এক কথায় মানুষের জীবনের যত দিক এবং বিভাগ রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে সংস্কার কার্যক্রম পরিচালনা করে আসা হচ্ছে এবং এর একটা বিরাট প্রভাবও আলহামদুলিল্লাহ সমাজে রয়েছে। আজকে এই আন্দোলন এবং সংগঠন না থাকলে তিনি শিক্ষার যেটুকু চর্চা পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে কোরআনের শিক্ষা, কোরআনের দীক্ষা, কোরআন কেন্দ্রিক চর্চা যেটা, এটি আদৌ এই সমাজে কতটুকু থাকতো এটা যথেষ্ট প্রশ্নের দাবি রাখে। আজকে এই আন্দোলন, এই সংগঠন বিভিন্ন ফিল্ডে, রাজনীতিতে, অর্থনীতিতে, বিশেষ করে অর্থনীতিতে এই আন্দোলন এবং সংগঠনের যে অবদান, হাজার হাজার বেকার যুবকের চাকরি, হাজার হাজার মানুষের কর্মসংস্থান, হাজার হাজার মানুষের গৃহ নির্মাণ, হাজার হাজার মানুষকে কর্মক্ষম করে তোলার জন্য, প্রশিক্ষণ দিয়ে গড়ে তোলার জন্য বিভিন্ন সংস্থা, সংগঠন কায়েম করার মাধ্যমে, এই একটা সংগঠন মানে একটা সংগঠন নয়, এর আন্ডারে হাজারো হাজারো সংগঠন গড়ে তোলা হয়েছে, যেগুলো হিসাব করলে হাজার ছাড়িয়ে
কয়েক হাজারে পরিণত হবে কিংবা লক্ষের কাছাকাছি চলে যাবে, একটা ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বিভিন্ন স্তরের মাধ্যমে, বিভিন্ন ব্যক্তির মাধ্যমে এসব সামাজিক সংগঠন, সংস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠান, অর্থনৈতিক কার্যক্রম, সাংস্কৃতিক কার্যক্রম, এটা একটা সমাজকে আমূল পরিবর্তন করার জন্য যা যা দরকার একটি পরিপূর্ণ বিপ্লবী একটি আন্দোলন হিসাবে এই আন্দোলনকে তৈরি করা হয়েছে। হাজার বছরের সমৃদ্ধ ইতিহাসের স্বাক্ষর এই আন্দোলন। পৃথিবী সৃষ্টির পর থেকে যে আন্দোলনের সূচনা হয়েছে তারই ধারাবাহিকতা হচ্ছে এই আন্দোলন। পিছনের অনেক তিক্ত অভিজ্ঞতা, বিভিন্ন জায়গার আন্দোলনের তিক্ত অভিজ্ঞতা এই আন্দোলনকে সমৃদ্ধ করেছে। বিভিন্ন জায়গার আন্দোলনের সফলতা এই আন্দোলনকে সফলতার প্রতি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করছে। আলহামদুলিল্লাহ, এই আন্দোলন যে আন্দোলনের অগ্রভাগে ছিলেন নবী এবং রাসূলগণ, বিশেষ করে সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তরিকায় তাকে দিনকে বিজয়ী করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল, যে পদ্ধতিতে, সেই পদ্ধতি হুবহু অনুসরণ করে এখানে আমরা কাজ করছি। তাকে বিপ্লবের জন্য যে জিম্মাদারি দেওয়া হয়েছিল নবুয়তের, তার প্রথম কথা ছিল ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বলেন আমি পড়তে জানি না। তাকে বিভিন্নভাবে চেষ্টা করে পড়া শেখানো হলো। এরপর তার কাছে একের পর এক বই আসতে থাকে। সেই ধারাবাহিকতায় এই আন্দোলনের কাছে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আত্মগঠন। আমরা যত বক্তৃতা দেই, যত কথা বলি, আমাদের যত আলোচকই হন না কেন, যে বিষয়ে আলোচনা হোক না কেন, আলোচনার ভিতরে কোনো না কোনোভাবে অধ্যয়নের কথা বলা হয়। কারণ ডার্কনেসের মধ্যে, অন্ধকারের মধ্যে দুনিয়ার অন্য কোনো আন্দোলন চললে চলতেও পারে, সাময়িক কোনো আন্দোলন চললে চলতে পারে, কিন্তু বিশ্বব্যাপী বিপ্লবের জন্য তৈরি হওয়া যে আন্দোলন, হাজার বছরের সমৃদ্ধ যে আন্দোলন, যে আন্দোলনের প্রকৃত লক্ষ্য হচ্ছে পরকাল, জান্নাত, এটার যাত্রা অনেক দীর্ঘ। এই দীর্ঘ পথে কোনো অন্ধকার অবস্থা নিয়ে, কোনো ইগনোরেন্স নিয়ে, কোনো অজ্ঞতা মূর্খতা নিয়ে এই আন্দোলনকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানো যাবে না। এটা আল্লাহ জানতেন, জানতেন বলেই তার নবীর কাছে দিন প্রতিষ্ঠার দায়িত্ব শুরুর প্রাক্কালেই এই আংশিক অংশ তার উপরে নাজিল হয়েছিল, সূরা আলাকের প্রথম পাঁচ আয়াত, যে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খলক। প্রিয় ভাইরা, আমরা আমাদের এই সংগঠনকে যেভাবে সাজিয়েছি সেই সাজানোর মধ্যেও এটা এইভাবে আসে। আমাদের ব্যক্তিগত রিপোর্ট দেখলে, আমাদের আলোচনা, আমাদের মোটিভেশন, আমাদের যে কোনো পরিকল্পনা, ব্যক্তিগত হোক, সাংগঠনিক হোক, সকল জায়গায় প্রথমেই লেখা আছে পড়ো,